আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া আমিরা লালমনির হাটে গণধর্ষণ মামলায় রকি নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ গত পাঁচ অক্টোবর এক কিশোরী রংপুর থেকে লালমনির হাটে ফেরার সময় সে কালীগঞ্জ স্টেশনে নাস্তা করতে নামলে ট্রেনটি তাকে ছেড়ে যায় এ সময় রকি সহ চার বখাটে অটোরিকশা যোগে ওই কিশোরীকে কালীগঞ্জে পৌঁছে দেওয়ার কথা বলে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পরদিন সকালে ওই কিশোর স্থানীয়দের সহায়তায় এক গ্রাম পুলিশের বাড়িতে আশ্রয় নেয় এর একদিন পর এ ঘটনা জানাজানি হয় গ্রেফতারকৃত রকি উপজেলার তালুক বানি নগরের রজবালির ছেলে এবার খেলার খবর দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছায় বলিভিয়াকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল সাও পাওলোতে ম্যাচে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো ম্যাচ শুরুর আগ পর্যন্ত নেইমারের ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি ষোলো মিনিটে নেইমারের নিয়া কর্নার থেকে ডানিলোর ব্রাজিলকে লিড এনে দেন মার্কিনিসম এরপর ত্রিশ মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফিরমিনো দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা ঊনপঞ্চাশ মিনিটে নেইমারের বাড়ানো বল থেকে আবারও বলিভিয়ার জালে বল পাঠান ফিরমিনো এরপর বলিভিয়ার জালে বল পাঠান কুতিনহো বলিভিয়ার ডিফেন্ডার কারাস্কো ছেষট্টি মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে ব্রাজিলের জয়ের ব্যবধানটা আরও বাড়িয়ে দেন নেইমারের পরের ম্যাচ পেরুর বিপক্ষে চোদ্দই অক্টোবর দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে